ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. زي ديني جناب ابو عبد الرحمن. سوديا رب جدتك زنتيزيسن. যে কিস্তিতে গাড়ি বাড়ি ফ্লাইট মোবাইল কম্পিউটার ইত্যাদি নেওয়া যাবে কি ইসলাম অনুযায়ী নোট সবটাই উচিত থেকে বেশি টাকা দিতে হয় আলহামদুলিল্লাহ ওয়াহেদাওয়াসালাত সালাম আল্লাহ জি সম্মানিত ভাই সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে এই যে কিস্তিতে যেটা লেনদেন হয়ে থাকে সেই কিস্তিতে লেনদেন সেটা কিভাবে হয় সে বিষয়ে আমাদেরকে প্রথমে জানতে হবে তো কিস্তিতে লেনদেনের অর্থ হলো এই যখন কোনো ব্যক্তি কোনো বস্তু বা অন্য কোনো কিছুকে বিক্রি করে এবং যে ব্যক্তি কিনে নেয় সেই বস্তুটার দাম তখনকার বাজার হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু কিস্তিতে নেওয়ার অর্থ হলো এই যে সে তৎক্ষণাৎ তার দাম পরিশোধ করবে না বরং যে ব্যক্তি কিনবে অর্থাৎ ক্রেতা চুক্তি মোতাবেক সেই যে টাকায় মালিকে বিক্রি করবে এবং যে হিসাবে চুক্তি হবে সেই টাকা সে আস্তে আস্তে পর্যায়ক্রমে পরিশোধ করবে এরই নাম হচ্ছে কিস্তি অর্থাৎ বর্তমান বাজারে যেমন একটা গাড়ি বা বাড়ি বা ফ্লাইট বা মোবাইলের দাম হচ্ছে এক লক্ষ টাকা এবার সে বাকিতে কিনতে গিয়ে কিস্তিতে টাকা পরিশোধ করবে বলে তার দাম ধরা হলো দেড় লাখ টাকা তো এই যে পঞ্চাশ হাজার টাকা বেড়ে গেল এরই নাম হচ্ছে কিস্তিতে যা এক অপরে উভয়ে রেজামন্দিতে এই কাজটা হয়ে থাকে যেটাকে ইসলামী ফেকার পরিভাষায় বায়ুতাকসিদ বলা হয়ে থাকে অর্থাৎ কিস্তিতে ক্রয় বিক্রয় করা এখন কথা হলো এই যে কিস্তিতে যে টাকা অতিরিক্ত বেঁধে দেওয়া হয় বর্তমান বাজার থেকে এইভাবে সেই জিনিসটা কেনা জায়েজ হবে কি না

মায়েশা সিদ্দিকা রিয়া তালানহা থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল সাল্লাম এক ইহুদের কাছ থেকে কিছু খাদ্যদ্রব্য বাকিতে ক্রয় করেছেন নির্দিষ্ট সময় পর্যন্ত এবং তার লোহবর্ম ওই এহুদির কাছে বন্ধক রেখেছিলেন তাহলে এই হাদিস থেকে বোঝা গেল যে বাকিতে কোনো খাদ্যদ্রব্য কিনাতে কোনো অসুবিধা নাই নির্দিষ্ট সময়ের জন্য এবং এই ধরনের কোনো জিনিস কিনতে গিয়ে কেউ যদি কোনো বস্তু বন্ধক রাখে টাকা না থাকার কারণে তদুপরি যায় কিন্তু এই যে বন্ধক রাখলো এই বন্ধক রাখা কেউ কেউ একে সুদের সমতুল্য বলে আখ্যায়িত করেছেন যার কারণেই যেমন ইব্রাহিম নাকি বিখ্যাত যে তিনি এই ধরনের বাকি বিক্রিতে বন্ধক রাখাকে সুদ মনে করতেন এবং তিনার জবাব দিতে গিয়ে এই হাদিস পেশ করলেন তাহলে বোঝা গেল যে বাকিতে কোনো জিনিস কেনা বেচা করা বিক্রি করা কোনো অসুবিধা নাই এবং সেই ক্ষেত্রে যদি কেউ কোনো কিছু বন্ধক রাখে সার্টিফাই দেওয়ার জন্য সে হিসাবেও সেটা আছে তাহলে এই হাদিস বাকিতে যদি কেউ কিছু বিক্রি করে নির্দিষ্ট সময়ের জন্য সেটা বৈধ এবং এ বিষয়ে আর একটা হাদিস বুখারীর হাদিস আনহা

আমি আমার মালিকের সাথে প্রতি বছর এক ওকিয়া হিসাবে নয় বছরে নয় উকিয়া দেওয়ার শর্তে লিখিত চুক্তিনামা সম্পাদনা করেছি এজন্য আপনি আমাকে কি করেন সাহায্য করেন হেল্প করেন মা এশা সিদ্দিকার দি আনহা বললেন যে হাদিসটি লম্বা যাই হোক শেষ কথা হলো এই যে এও হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো ব্যক্তি যদি নগদ কোনো কিছু আদায় করতে না পারে বাকি রেখে যদি চুক্তি সম্পন্ন হয় তাহলে জায়েজ তাহলে এই দুটো হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় জানতে পারলাম যে যদি কোনো ব্যক্তি বাকিতে কোনো কিছু বিক্রি করে সেটা জায়েজ এবং সেটা নির্দিষ্ট সময়ের জন্য কিন্তু এখন কথা হলো এই যে এই হাদিস জুটোতে কোথাও এ কথা উল্লেখ নাই যে বাকি বাকিতে যদি কেউ বিক্রি করে তাহলে তার রেট বা তার যা বর্তমান বাজারের মূল্য তার থেকে বেশি ধরে দিতে হবে হাদিস থেকে আর প্রমাণ না থাকার কারণে ওলামাদের মধ্যে মতানক্য দেখা যায় যে বাকিতে বিক্রি করলে যে এক লাখ টাকা দামের জিনিস দেড় লাখ টাকাতে কিনবে বাকিতে এটা জায়েজ হবে কিনা এ বিষয়ে ওলামাদের মধ্যে মতানক করেছে কিছু সংখ্যক ওলামা এক কথা বলেন যে সাধারণ বা বর্তমান বাজার হিসাবে যে মূল্য সেই মূল্য থেকে যদি কেউ অতিরিক্ত বেঁধে দেয় বাকিতে নেওয়ার জন্য তাহলে সেটা সুদ হবে এবং এ ধরনের ক্রয় বিক্রয় করা কেনা করা যায় নাই এটা কৃষির সঙ্গে ওলামা একরামগণ বলেছেন তবে জমহুর ওলামার নিকটে অর্থাৎ আর বা রাহেমাহম্লাদের নিকটে বাকিতে সাধারণ বর্তমান বাজারের মূল্য থেকে যদি অধিক মূল্য ধার্য করে নির্দিষ্ট সময়ের জন্য যদি কেউ বিক্রি করে তাহলে সেটা জায়েজ আছে এ কথা ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমদ বিন হাম রাহমা এনারা প্রত্যেকেই এ কথা ফতোয়া দিয়েছেন তিনারা দলিল পেশ করেছেন আল্লাহ সুবহানুত কোরআন মজিদে পরিষ্কার ভাষায় বলেছেন যেমন আল্লাহ সুবাহানু আহ সাকার দুশো পঁচত্তর নম্বর বলেন ওয়া আহ্লাহ রিবা আল্লাহ সুবহান ওয়া তাআলা কেন কেনা কে বৈধ করেছেন এবং সুদ অবৈধ করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আরো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা নিসার 29 নম্বর আয়াতে মোমিনদেরকে লক্ষ্য করে বললেন হে বিশ্বাসী গণ। তোমরা পরস্পর পরস্পরের অর্থ সম্পদ অন্যায় ভাবে গ্রাস করো না কিন্তু তোমাদের পরস্পর সন্তুষ্ট চিত্তে ব্যবসা করা বৈধ তো আল্লাহ সুহান ওয়া প্রথম শ্রবাকার দুশো পঁচাত্তর নম্বর আতে কি বললেন আহল্লাই আ অর্থাৎ আল্লাহ হানো তালা ক্রয় বিক্রয়কে কেনা বেচা কেনাকে কি করেছেন বৈধ করেছেন তো বেচা কেনার ক্ষেত্রে যত ধরনের প্রকার হতে পারে সবটাই বৈধ তার মধ্যে একটা হলো এই যে যদি কোনো জিনিসের মূল্য যদি বেশি করেও ধার্য করা হয় এবং সেটা বাকিতে যদি আদায় করা হয় তাহলে সেটাও এক প্রকার ব্যবসা সেটাও এক প্রকার ব্যবসা বা কেনা বেচা বা ক্রয় বিক্রয় তদরূপ আল্লাহ বললেন যে যে পরস্পর যদি যদি সন্তুষ্ট চিত্তে রাজি হয় এক অপরে ক্রয় বিক্রয় করার সময় যদি যে মূল্য ধার্য করা হয়েছে সেই মূল্যর প্রতি যে ব্যক্তি কিনবে এবং বিক্রি করবে উভয় যদি রাজি হয় তাহলে সে ব্যবসা করাও বৈধ তাহলে এখানে বোঝা গেল যে কেউ কোনো বস্তু বাকিতে বিক্রি করতে গিয়ে বর্তমান বাজার থেকে যদি তার মূল্য বেশি ধার্য করে বিক্রি করে এবং উভয় পক্ষে যদি এ বিষয়ে রেজামন্দি হয় সন্তুষ্ট থাকে তাহলে এ ধরনের ব্যবসা করতে কোনো অসুবিধা নাই এই আয়াত দুটো থেকে আমরা এটাই জানতে পারলাম تضرب حديث المدس حديث اي سي بخاري سي مسلم الحديث عن ابن عباس رضي الله عنهما قال قدم رسول, رسول الله رسول الله رسول صل الله صلى الله عليه وسلم المدينة ابن عباس رضي الله عنهما تبوني جي قدم رسول الله صلى الله عليه وسلم المدينة رسول صلى الله عليه وسلم رخون مدينة بدر وهم يسلفون في الثمار السنه والسنتين والثلاث تخون مدينه بشيغون اج دوي ابن تِينَ بصر المادي ببن رقمير فال كره بكره فقال تخون رسول صلى الله عليه وسلم بولن من اسلف في شيء فليسلف في كيل معلوم ওয়া মালুম এলা আজ মালুম রসুল সাল্লাহলাইসাল্লাম বললেন যে ব্যক্তি অগ্রিম ক্রয় বিক্রয় করবে অথবা তার উচিত অগ্রিম দেওয়া নির্ধারিত পরিমাণে পরিমাপে অর্থাৎ ওজনে এবং নির্ধারিত মেয়াদ পর্যন্ত সেটা কি হবে যদি কেউ অগ্রিম কেনা করে বেচা কেনা করে ক্রয় বিক্রয় করে তাহলে তার উচিত যে বস্তুটা অগ্রিম দেওয়া হবে সেটা ওজন যেন নির্ধারিত হয় এবং তার মেয়াদও যেন নির্ধারিত থাকে যে এতটুকু ওজনের জিনিস দিন পরে অমুক তারিখে দেওয়া হবে বা একটা গাড়ি এই দাম প্রত্যেক মাসের অমুক অমুক তারিখে তার টাকা আদায় করবে এই ধরনের যদি চুক্তি হয়ে থাকে তাহলে অগ্রিম কোনো বস্তু বিক্রি করতে বা বন্ধক রাখতেও কোনো অসুবিধা নাই যা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম হাদিসটি শাহিবুখারি সাহি মুসলিমের তাহলে বোঝা গেল যে কোনো বস্তু যদি কেউ অগ্রিম বিক্রি করে এবং তার পরিমাণ যদি নির্ধারিত হয় এবং তার মেয়াদও যদি নির্ধারিত হয় তাহলে অগ্রিম বিক্রি করতেও কোনো অসুবিধা নাই এবং এ বিষয়ে ওলামাদের এজমা রয়েছে যে এটা জায়েজ তো এই যে অগ্রিম বিক্রি করা ওলামাদের ঐক্যমতে জায়েজ। তো এই যে কিস্তিতে যে জিনিসটা বিক্রি করা হয় এটাও ওই ধরনেরই এক ধরনের ব্যবসা এক ধরনের বিক্রয় এক ধরনের ব্যবসা বাণিজ্য যা ওলামগুন বলেন যে এটা আহ এটাও যায় তার কারণ যে ব্যক্তি বিক্রি করে এবং যে ব্যক্তি যে ব্যক্তি কেনে ক্রেতা তার জন্য এটা আদায় করতে সুবিধা হয় একসাথে একটা গাড়ি কিনতে গিয়ে তাকে অনেক টাকা একসঙ্গে দিতে হয় যা অনেক রিপক্ষে সম্ভব হয় না সেই ক্ষেত্রে যদি উভয় পক্ষে সন্তুষ্টি চিত্তে যদি কোনো বস্তুর উপরে তার দামের উপরে যদি ইত্তিফাক হয় এবং সে জিনিসটা যদি বিক্রি হয় তাহলে সেই জিনিসটা ক্রয় বিক্রয় করতে কোনো অসুবিধা নাই যদিও তার মূল্য সাধারণ বর্তমান বাজার থেকে মূল্য বাড়িয়ে দেওয়া হয় না কেন তাতেও কোনো অসুবিধা নাই জায়জ আছে তদরূপ এ বিষয়ে আরেকটা কথা যে আল্লাহ সুবহানুয়াতায়ালা কোরান মাজিদে যে উল্লেখ করেছেন যে ইয়া আইগুহাল্লা দি না আমান কুলু আম্ মুয়া আল্লা কুম্বাই না কুম বেল তো আল্লাহ সুবহানুয়াতায়ালা এই আয়াতের মধ্যে কয়েকটি জিনিস আমাদেরকে জানিয়ে দিলেন সেটা হলো কি যে আদান প্রদান হালাল জিনিসের হতে হবে যে জিনিসটার মানুষ আদান প্রদান করবে ক্রয় বিক্রয় করবে জিনিসটা হতে হবে হালাল জিনিসের হতে হবে যদি হারাম জিনিসের ব্যবসা সম্মতি সম্মতিকর্মে হলেও তা হারাম হবে তাছাড়া আপসের সম্মতিতে খেয়ার মজলিসেরও বিষয় এসে যায় অর্থাৎ যখন কোনো বস্তুর উপরে উভয় পক্ষ থেকে কথাবার্তা চলবে এমন অবস্থায় তাদের খেয়ার মজলিসের থাকতে হবে তার কারণ হচ্ছে এই যতক্ষণ তারা এক অপর থেকে পৃথক না হবে ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় বানচাল করার অধিকার থাকবে তার কারণ স্পষ্ট হাদিসের মধ্যে এসে শাহি বুখারি সাঈ মুসলিমের হাদিস আল বাইআনে বিলখিয়ার মালাম ইয়াতাফাররাকা ক্রেতা বিক্রেতা বেচা কেনা উভয়ের ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয়ের ব্যাপারে ইখতিয়ার থাকে যতক্ষণ না তারা এক অপর থেকে পৃথক হয় তাহলে বোঝা গেল যে কোনো হালাল জিনিসে যদি আদান প্রদান হয় ব্যবসা হয় তাহলে উভয়ের সম্মতি ক্রমে জায়েজ তার মূল্য যদিও বেশি নির্ধারণ করা হয়ে থাকে তদুপরি সেটা জায়েজ তবে খেয়ারে মজলিস থাকতে হবে অর্থাৎ এই কেনা বেচা করার সময় যতক্ষণ তারা এক অপর থেকে পৃথক না হবে ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় বহালও রাখতে পারে বা নাও রাখতে পারে উভয়টাই এক্তিয়ার থাকতে হবে এই আয়াতের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন তদরূপ আল্লাহ আল্লাহ সুবহান মধ্যে বলেন হে ইমানদার গুণ তোমরা যখন নির্দিষ্ট মেয়াদের জন্য পরস্পর ঋণ দেওয়া নেওয়া করো তখন তা লিখে নাও তখন তা কি করো লিখে নাও তো এই আয়াতের দ্বারা আল্লাহ সু ওয়া তালা আমাদেরকে এটাই বুঝাতে চেয়েছেন যে আমরা প্রত্যেককে জানি যে আজকে আমাদের সমাজে যে সুদী কারোবার পাওয়া যায় তা আল্লা ওয়া তাল্লা সেটাকে কঠোরভাবে নিষেধ করেছেন এবং ও খায়রাত করার প্রতি তাকিদ করেছেন সেই সমাজে ঋণ করার প্রয়োজন পড়ে বেশি কারণ সত্য হারাম এবং সমস্ত মানুষ সাদকা করার সমর্থ রাখে না তাছাড়া সব লোক সাদকা নিতেও পছন্দও করে না সুতরাং নিজস্ব প্রয়োজন পূরণ করার জন্য উপায় এমন ঋণ আদান প্রদান করা আর এই কারণে ঋণ দেওয়া যে বড় ফজিলতের কাজ সে কথাও আমরা হাদিসে পাই তবে ঋণ যেহেতু অতি প্রয়োজনীয় জিনিস তাই আর প্রতি গুরুত্ব না দিলে অথবা এই ব্যাপারে অলসতা করলে তা কল ও বিবাদের কারণও হতে পারে তাই এই আয়াতে যাকে আয়াত উদ্দায়ন বলা হয় এ আয়াতে যাকে আয়াত দায়ন বলা হয় এবং যেটা প্রয়োজনীয় কলহ বিবাদের কোরআনের মধ্যে সবথেকে লম্বা আয়াত তাতে মহান আল্লাহ সু ওয়া আলা ঋণের ব্যাপারে পুনরোজনীয় নির্দেশ দান করেছেন যাতে এই গুরুত্বপূর্ণ বিবাদের কারণ না হয়ে দাঁড়ায় কাজেই এই ব্যাপারে একটি নির্দেশ এই যে মেয়াদ নির্দিষ্ট করে নাও প্রথম নির্দেশ আল্লাহ সু যেটা দিলেন সেটা কি যে মেয়াদকে নির্দিষ্ট করে নাও দ্বিতীয় নির্দেশ হলো এই এটা লিখে নাও তৃতীয় নির্দেশ হলো এই যে এর উপর দুজন মুসলিম পুরুষকে অথবা একজন পুরুষ দুজন মহিলাকে সাক্ষী বানিয়ে নেও এই আয়াতের মধ্যে আল্লাহ সুহান ওয়া তালা এই তিনটা জিনিসের প্রতি আমাদেরকে শিক্ষা দিলেন যে যখন কোনো জিনিসের আদান প্রদান হবে ক্রয় বিক্রয় হবে বাকিতে অগ্রিম বিক্রি যদি কেউ করে তাহলে অবশ্যই এই তিনটি কাজ পাওয়া যাওয়া উচিত প্রথম হলো মেয়াদকে নির্দিষ্ট করে নেওয়া দ্বিতীয় নির্দেশ হলো যে এটাকে লিখে নেওয়া তৃতীয় নির্দেশ হলো যে এর উপরে দুজন সাক্ষী দুজন মুসলিম পুরুষকে অথবা একজন পুরুষ দুজন মহিলা সাক্ষী থাকবে তার কারণ যদি এই তিনটের মধ্যে কোনো একটি যদি পাওয়া না যায় তাহলে সেখানেই ফেতনার আশঙ্কা রয়েছে তাই আমাদের এ বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত এবং এই ক্ষেত্রে আর একটা স্পষ্ট হাদিস যা ইমাম একটি অধ্যায় এনেছেন হল এই বাইল আবিদ অর্থাৎ কীর্তদাসীর পরিবর্তে কীর্তদাসী এবং জানোয়ারের পরিবর্তে জানোয়ার বাকিতে বিক্রয় এই অধ্যায় আনার পর ইমাম বুখারি রহমতুল্লাহ আলায় একটি কথা এখানে উল্লেখ করেছেন সেটি হলো এই

وقال ابن عباس رضي الله عنهما قد يكون البعير خيرا من البعيرين ابن عباس رضي الله عنهما بولين ونكشما اكتئوت دوتي اوت دو او دو او وفكا واشترى رافع ابن خديج بعيرا ببعيرين فأعطاه أحدهما وقال اتيك بالاخر غدا রাহওয়ান ইনশা আল্লাহ রাফি ইবনু খাদিজ রাদিয়াল্লাহু দুটি উটের বিনিময়ে একটি উট ক্রয় করে দিয়ে দেব একটি উট ক্রয় করে দুটি উটের একটি তখনই দিয়ে দিলেন আর বললেন আর একটি উট ইনশা আল্লাহ আগামীকাল যথারীতিভাবে দিয়ে দেব ওয়াকাল আবনুল মুসাইয়ব লা রিবান ফিলহাইওয়া নীলবাই রুবিলবাইরেইন অস্যা তো বিশ্বাথেইন এলা আজালিন এবং ইব্ন মুসাইব ব্রাহ্মণলা বলেন যে জানোয়ারের মধ্যে কোনো রিবা হয় না অর্থাৎ সুদ হয় না দুই উটের বিনিময় এক উট দু বকরির বিনিময় এক বকরি বাকিতে বিক্রয় করলে সুদ হয় না যাই হোক আর ব্যাখ্যা আরও রয়েছে তবে শর্টকাটে এতটুকু বলবো যে এই সমস্ত দলিলকে কেন্দ্র করে ওলামায় ওয়াল জামা এ ফতোয়া দিয়েছেন যে ওগ্রিম কোনো জিনিস বিক্রি করতে বা বাকিতে কোনো বিক্রি করতে কোনো অসুবিধা নাই যদিও তার বর্তমান বাজারের মূল্য থেকে যদিও তার রেট বেশি করে দিয়ে যদি সেটা বিক্রি করা হয় তদুপরি সেটা জায়েজ এবং এ বিষয়ে ওলামায় মোহাকিনগণ স্পষ্ট ভাষায় বলেছেন তাহলে শেষ কথা হলো এই যে সমস্ত কোরআনে আয়াত এবং হাদিস থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে কিস্তিতে ক্রয় বিক্রয় করতে কিস্তিতে যদি কেউ ক্রয় বিক্রয় করলে নগদের চেয়ে বেশি মূল্য নেওয়া জায়েজ এই সমস্ত কথা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে কিস্তিতে ক্রয় বিক্রয় করলে নগদের চেয়ে বেশি মূল্য নেওয়া যায় তবে কিস্তির বিক্রির ক্ষেত্রে কয়েকটি শর্ত প্রতি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথম হলো এই জিনিসের মূল্য ও আদায়ের তারিখ সুনির্দিষ্ট হতে হবে এবং চুক্তির সময় জিনিসের মূল্য চূড়ান্ত হওয়ার পর কিস্তি আদায়ে যদি হঠাৎ করে দেরি করে ফেলে বা সেই জিনিসের দাম যদি বেড়ে গিয়ে থাকে ইত্যাদি কারণ যদি দাঁড়ায় তাহলে নতুন করে দাম বাড়ানো যাবে না বরং ওই দামেই তাকে আদায় করতে হবে যদি নতুন করে দাম বাড়িয়ে দেয় তাহলে অবশ্যই সেটা শোধ হবে এবং আরেকটি শর্ত সেটা হলো এই যে সে যেহেতু সেটা বাকিতে বিক্রি হয়েছে তাই যে জিনিসটার বিক্রি হয়েছে সেই জিনিসটা কিস্তি আদায়ের কারণে সে জিনিসকে আটকিয়ে রাখা যাবে না বরং চুক্তির পর পরেই সে জিনিস ক্রেতাকে বুঝিয়ে দিতে হবে এই তিনটি শর্ত যদি পাওয়া যায় তাহলে কিস্তিতে গাড়ি বাড়ি মোবাইল কম্পিউটার জমি জায়গা কিনতে কোনো সমস্যা নাই যায় আছে এবং এটাই হচ্ছে علماء دير بشد موت باقي والله أعلم بالصواب السلام عليكم ورحمة الله وبركاته نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري